রোজার দিনে হয় কি, দুপুরের দিকটা পর্যন্ত মনে হয় যেন সময় যায় না। যখনই এই আসরের নামাজের আজান দেয় তখন থেকে মনে হয় যেন সময়টা খুব স্পিডে যায়। আবার যখন ওই মাগরিবের আজানের সময় হয় তখন মনে হয় যেন 5 মিনিট 10 মিনিট আগে, সময় যাচ্ছেই না, এরকম লাগে আর কি। তো আমি সকালবেলা ঘরে সব কাজকর্ম করলাম, করে এরপর হচ্ছে এখন নামাজ পড়ে নিলাম। তো তারপরে এই যে এদিকে তো সব গোছানোই আছে, খুব একটা ভালো গোছানো নেই, তারপরে ওই যেরকম আছে চলে আর কি, যা করব পরে করব, এখন আর অত কিছু করব না, রোজা এভাবে কেটে যাক। তো তারপর আবার আমি নিচ থেকে গিয়ে একটু বাজার করে নিয়ে আসলাম, শশা ছিল না, তারপর টমেটো কাঁচামরিচ এগুলো লাগতো, আর হচ্ছে সাথে ঢেঁড়শও কিনে আনলাম, আবার একটা তরমুজও আনলাম। তরমুজের কেজি দেখলাম যে 45 টাকা, হ্যাঁ 45 টাকা করে। তো ভাবলাম কি একটা নিয়ে যাই, যদিও তরমুজ আছে তারপরও নিয়ে আসলাম, একটু কম দাম পেলাম তো সেই জন্যই। আর এই যে এখন হচ্ছে আসরের আজানের পরে নামাজ টামাজ পড়ে তারপর হচ্ছে এখন ফলটলগুলো সব কেটে নিচ্ছি আর কি, আর এখন শরবতও করে নিচ্ছি। আজকে খুব একটা শরবত করিনি, কেন কি আমি তো ওই ট্যাঙের শরবত খাই না, আমি খাইলে ওই রুয়াবজার শরবতই খাই, যদি আমার খেতে ইচ্ছে করে আর কি, খুব একটা আমি খাই না। তো আজকে মনে হলো একটু খাই সেই জন্যই আর কি। আর আমাদের তো ভাজা পোড়া তেমন একটা করি না, যদি দরকার হয় কিনে আনি, এত ঝামেলা করবে কে, তাই না, একজন দুজনের জন্য। আর তো এদিকে আমি ডিম চপ আর আলুর চপ কিনে নিয়ে আসলাম, খেতে ইচ্ছে করলো সেই জন্যই আর কি। আর এই যে এখানে এখন রুয়াবজার শরবত করে নিচ্ছি, এই হচ্ছে আমার আজকের ইফতার, আর সাথে ওই ফলটল তো আছেই, যেরকম যেটা খেতে ইচ্ছে করে আর কি, অত কোনো ফর্মালিটি নেই। তো ইফতার তো করলাম, তারপর নামাজ পড়লাম, এরপর এখন হচ্ছে চা বসালাম, একেবারে ঘন করে 1 কাপ চায়ের মধ্যে আমি 3 চামচের মতো দুধ দিলাম আর কি, এই টেবিল চামচে। মানে আমার মনে হলো কি, অনেক বেশি ক্রিমি টাইপের চা হয় না, তো সেরকম চা খেতে ইচ্ছে করলো আর কি, সেই জন্যই করলাম। আর এই যে দেখেও হয়তো বা বুঝতে পারছেন, অনেকটাই ক্রিমি হয়েছে, আর খেতেও না বেশ ভালো হয়েছিল। আর আবার হচ্ছে আমার বান্ধবীও এসেছিলো, তো ওকেও আবার একটু দিলাম, আর ডিম চপ ওকে দিলাম, একটা একটা করে ডিম চপ আর আলুর চপ, আর আমি একটা খেলাম আর কি। তো ও নিয়ে আসলো আমার জন্য বোয়া ভাত আর সাথে ভর্তা দিয়ে। আর এই যে এখন দুজন মিলে একটু শরবতও খাচ্ছি আবার, তো ও বলছে যে খাও ভালোই হয়েছে, যদিও আমার ট্যাঙের শরবত খুব একটা পছন্দ না, তারপরও খেলাম। আর এই যে এখানে ভর্তা অনেক রকম, তারপর চপ এগুলো দিয়ে আজকের ভোর রাতের খাবারটা খাচ্ছি। তো আজ এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন, আর দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।